হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকের যে ভিডিওতে এসেছি সেটি হল ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণকারী যতগুলো শক্তি রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম তো এই জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম জিনিসটা কী জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এই বিষয়টি বুঝার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে যে নেশন বা জাতি কি। তো নেশন বা জাতি হচ্ছে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী যে নৃগোষ্ঠী ভাষাগত কারণে ধর্মগত কারণে বর্ণগত কারণে অন্য নৃগোষ্ঠী থেকে পৃথক এবং স্বতন্ত্র তাহলে ভাষা ধর্ম বর্ণ এবং অন্যান্য উপাদান দ্বারা পৃথক এবং স্বতন্ত্র নৃগোষ্ঠী হচ্ছে এক একটি জাতি এই নৃগোষ্ঠী যখন অন্য নৃগোষ্ঠী থেকে নিজেকে বা নিজেদেরকে পৃথক এবং স্বতন্ত্রভাবে মনে করে তখন তাদের মধ্যে জাতীয়তা বোধের ধারণাটি সৃষ্টি হয় এই ধা জাতীয়তাবোধের ধারণাটি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হয় তখন সেটিকে আমরা বলে থাকি জাতীয়তাবাদের আন্দোলন তো স্বজাতি কিংবা স্বদেশের গৌরব অগৌরব যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেই জাতির বা সে দেশের মানুষের হৃদয়ে যে আবেগ যে অনুভূতি যে চেতনা জাগ্রত হয় এবং বিকশিত হয় সেটিকে বলা হয় জাতীয়তাবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলাধুলার আসরে আমরা প্রায়ই দেখে থাকি বিজয়ী দলের বাদ ভাঙা যে উল্লাস এবং একই সাথে বিজিত দলের সীমাহীন যে বিষাদ এবং হতাশার যে দৃশ্যটি আমাদের কাছে দৃশ্যমান হয় সেটির মধ্য দিয়েও কিন্তু জাতীয়তাবাদ মূর্ত হয়ে ওঠে অর্থাৎ একটি নির্গোষ্ঠী যখন অন্য নির্গোষ্ঠী থেকে নিজেদেরকে পৃথক মনে করে আলাদা মনে করে এবং শুধু মনেই করে না কতগুলো উপাদানের ভিত্তিতে একটা নির্গোষ্ঠী যখন অন্য নির্গোষ্ঠী থেকে আলাদাভাবে নিজেদেরকে এবং এই আলাদা ভাবার সাথে সাথে যখন তারা একে অপরের প্রতি যে মমত্ব তৈরি হয় একাত্মতা বোধ তৈরি হয় সে মমত্ববোধ এবং একাত্মতা বোধটাকেই বলা হয় জাতীয়তাবাদ আমরা যদি দেখি যে ভারতবর্ষে সতেরোশো সাতান্ন সাল থেকে আঠারোশো সাতান্ন সাল শত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় ছিল এবং আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নব্বই বছর ব্রিটিশ রাজ ক্ষমতায় ছিল এই একশত নব্বই বছর ভারতবর্ষে ব্রিটিশরা ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে যখন প্রস্থান করে তারা চলে যায় তখন দুইটি রাষ্ট্রের জন্ম হয় ভারতবর্ষে নাইনটিন ফর্টি সেভেনে ফরটিন অগাস্ট অ্যান্ড ফিফটিন অগাস্ট রেসপেক্টিভলি একটা পাকিস্তান এবং একটা হচ্ছে ইন্ডিয়া এই পাকিস্তান এবং ইন্ডিয়া দুটি স্বতন্ত্র পৃথক স্বাধীন এবং সার্বভৌম দুটি রাষ্ট্র আন্তর্জাতিক মানচিত্রে অধিষ্ঠিত হয় এটির পেছনে কিন্তু জাতীয়তাবাদ কাজ করেছে আর সে জাতীয়তাবাদ হচ্ছে ধর্মগত জাতীয়তাবাদ বা ধর্মীয় জাতীয়তাবাদ যেটা নাইনটিন থার্টি নাইনে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না কর্তৃক টু নেশনস থিওরি এবং পরবর্তীতে নাইনটিন ফর্টিতে শেরে বাংলা একে কে হক কর্তৃক যে লাহর প্রস্তাব এটির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত নামক দুটি স্বতন্ত্র এবং পৃথক স্বাধীন এবং সার্বভৌম যে রাষ্ট্রটি ভারতবর্ষে দুটি রাষ্ট্রে জন্ম হল এটির পেছনেও কিন্তু জাতীয়তাবাদের ধারণাটি কাজ করেছে এবং এই জাতীয়তাবাদের উপাদানটা ছিল কিন্তু ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে জাতীয়তাবাদ বিকশিত হয়েছে এরপরে যদি আমরা দেখি নাইনটিন ফর্টি সেভেনে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিভাইডেড হলো এবং তারপর থেকে নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত টোয়েন্টি ফোর ইয়ার্স চব্বিশটি বছর বাংলাদেশের এই অংশ অর্থাৎ পূর্ব পাকিস্তান সেই সময় নাম ছিল সে পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী চব্বিশটি বছর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটি পাকিস্তান নামক যে রাষ্ট্রটি ছিল পরবর্তীতে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপরে যে বিমাতা সুলভ আচরণ ফ্রম দ্য ভেরি বিগিনিং খুব শুরুতে করেছিল যার প্রথম বহিপ্রকাশ ঘটে উর্দু অ্যান্ড ওনলি উর্দু শ্যালবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই কথাটি মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিলেন তখন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তান থেকে যে পৃথক এবং স্বতন্ত্র সেটি কিন্তু দৃশ্যত হলো প্রকাশিত হলো জিন্নার ঐতিহাসিক বক্তব্যের প্রেক্ষিতে এবং পরপরই কিন্তু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুরু হয়েছে এভাবে দেখা গিয়েছে নাইনটিন ফর্টি সেভেন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ হয়েছে নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে এবং সেটি একটি বড় আকার ধারণ করেছে নাইনটিন ফিফটি টুতে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে যে পূর্ব পাকিস্তানের সমগ্র মানুষ তারা ধর্মগত সংস্কৃতিগত বর্ণগত সম্প্রদায়গত সব বিষয়গুলোকে গৌণ মনে করে তারা বাঙালি বাংলা তাদের ভাষা এই অনুভূতিকে পুঁজি করে তারা সঙ্গবদ্ধ হল এবং বান্ন সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জীবনের বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় সমাসীন করল এই বান্ন সালে বাঙালিরা যে ভাষার দাবিতে বা ভাষার জন্য যে জীবন দিল সেটি কিন্তু জাতীয়তাবাদের একটি প্রকৃষ্ট উদাহরণ এবং এই জাতীয়তাবাদের ভিত্তি ছিল কিন্তু ভাষাগত জাতীয়তাবাদ এবং পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই বাঙালি জাতীয়তাবাদের যে ধারাটি বাঙালি জাতির মধ্যে জাগ্রত হয়েছিল উন্মেষ হয়েছিল উনিশশো সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সেটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি একত্রিত হয়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে একটি স্বতন্ত্র ভূমি হিসাবে সুপ্রতিষ্ঠা করা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে অধিষ্ঠিত হওয়া এই মর্মে সমগ্র বাঙালি জাতি একতাবদ্ধ হয়েছিল যে চেতনায় সে চেতনাটিও কিন্তু জাতীয়তাবাদের চেতনায় বাঙালি জাতি একত্রিত হয়েছিল এবং শেষ অবধি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেল জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবং পরবর্তীতে বাঙালি জাতি জয়লাভ করার পরে বাংলাদেশ নামক যে নবীন রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল সে রাষ্ট্রটি পরিচালিত হওয়ার জন্য উনিশশো সালে যে সংবিধান রচিত হলো সেই সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে মূল ভিত্তিগুলো ছিল তার মধ্যে অন্যতম ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ তো ডিয়ার ভিউয়ার্স এই যে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ হচ্ছে একটি জাতির মানুষের প্রতি অর্থাৎ সজাত্ব বোধ এটা হচ্ছে জাতীয়তাবোধ আমি একই ধর্ম বিলং করি অর্থাৎ আমি যে ধর্ম বিলং করি পৃথিবীতে যে যে মানুষগুলো আমার এই ধর্ম বিলং করে তাদের প্রতি মমত্ব বোধ। আজকে ইসরায়েলের নগ্ন হামলা বর্বর নির্যাতন ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপরে করা হচ্ছে সেই ফিলিস্তিনি মুসলিম নিহত হচ্ছে বাঙালি মুসলিমদের মধ্যেও কিন্তু এক ধরনের আবেগ সঞ্চার হচ্ছে এটিকেও বলা হয় জাতীয়তাবাদ আজকে পশ্চিমবঙ্গের বাঙালিকে যদি অন্য কোনো ভাষার মানুষ যদি তাকে খারাপ ভাষায় অ্যাড্রেস করে তাহলে বাংলাদেশের বাঙালিদের মধ্যেও কিন্তু এক ধরনের অনুভূতি জাগ্রত হয় এটিও কিন্তু এটিও কিন্তু জাতীয়তাবাদ আজকে আমরা দেখছি যে দু হাজার সালের পঁচিশে মে আমেরিকার মিনিয়েছোটো অঙ্গরাজ্যের মিনিয়াপলি শহরে জর্জ পেরি ফুলেট নামক একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছে একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক এতে করে কৃষ্ণাঙ্গদের মধ্যে একটি আন্দোলন বিকশিত হয়েছে জাগ্রত হয়েছে যেটিকে বলা হয়েছে ব্ল্যাক লাইফস ম্যাটার অর্থাৎ কৃষ্ণাঙ্গদের জীবনের দাম আছে এটিকে বলা হয় জাতীয়তাবাদ তো জাতীয়তাবাদের আবার তিনটি রূপ রয়েছে একটা হচ্ছে উদার জাতীয়তাবাদ যেটি বিশ্বশান্তি এবং নিরাপত্তার পূর্ব বেসিক্যালি পিসফুল কোয়েকজিস্ট্যান্স এনশিওর করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে উদার জাতীয়তাবাদ আরেকটি জাতীয়তাবাদ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ যেটি সাম্রাজ্যবাদ কিংবা ক্ষেত্রবিশেষে বর্ণবাদকে প্রমোট করে উদার জাতীয়তাবাদ মানে হচ্ছে যে আমি যে জাতির সন্তান অন্য কেউ যে জাতির সন্তান সে তার মতো থাকবে আমি আমার মতো থাকবো এই যে তার সাথে আমার শান্তিপূর্ণ সহাবস্থানমূলক যে নীতি তার ধর্ম সে পালন করুক তার যে ভাষাগত উপাদানের ভিত্তিতে সে যে জাতি তার যে সংস্কৃতি সে সে পালন করুক আমি আমার সংস্কৃতি পালন করব লালন করব তার সাথে আমার সংস্কৃতিগত ভাষাগত ধর্মগত কোনো বিষয়ে কোনো সংঘর্ষ নেই এই অনুভূতি বা বোধকেই বলা হয় উদার জাতীয়তাবাদ অপরদিকে উগ্র জাতীয়তাবাদ যেটা সেটা হচ্ছে আমি শ্রেষ্ঠ বাকিরা নিকৃষ্ট সো নিকৃষ্টের উপরে অধিকার রয়েছে উৎকৃষ্টের উৎকৃষ্ট নিকৃষ্টকে শাসন করবে এই অনুভূতি বা চেতনাকে বলে আলট্রা ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ যেটি সাম্রাজ্যবাদ এবং সর্বোপরি এটি যুদ্ধের জন্ম দেয় যেটি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন কায়জার দ্বিতীয় উইলিয়াম তিনি মনে করতেন জার্মানরা শ্রেষ্ঠ জাতি আর বাকিরা নিকৃষ্ট সো নিকৃষ্টের উপরে উৎকৃষ্টের একটা অধিকার রয়েছে যে উৎকৃষ্ট নিকৃষ্টকে শাসন করবে ঠিক এই ধরনের টেন্ডেন্সি ছিল অ্যাডলফ হিটলারের জার্মানরা সমগ্র পৃথিবীকে শাসন করবে জার্মানরা শ্রেষ্ঠ জাতি এই ভাবনা এই অনুভূতি এই চেতনা এগুলোকে বলে উগ্র জাতীয়তাবাদ আরেকটি জাতীয়তাবাদ আছে যেটিকে বলে অতৃপ্ত জাতীয়তাবাদ অতৃপ্ত জাতীয়তাবাদ হচ্ছে কোনো জাতির সন্তান মনে করে বা কোনো জাতির সদস্যরা মনে করে যে অন্য কোন জাতি বিশ্বব্যাপী অনেক সুযোগ সুবিধা পাচ্ছে সেই তুলনায় আমরা কিছু পাচ্ছি না এই যে আমরা কিছু পাচ্ছি না অন্যরা অনেক কিছু পাচ্ছে এই অনুভূতি বা চেতনাকেই বলা হয় অতৃপ্ত জাতীয়তাবাদ এটির কারণে কিন্তু যুদ্ধ হয়েছে যেটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি এবং জাপান তারা মিত্রশক্তিতে শক্তির পক্ষে যুদ্ধ করেও প্রথম বিশ্বযুদ্ধ শক্তি হেরে গেল ভারসাই চুক্তির মাধ্যমে মিত্র মিত্রশক্তির দুটি রাষ্ট্র ফ্রান্স এবং ব্রিটেন যে সুবিধা পেয়েছিল সেই অর্থে জার্মানি এবং জাপান এবং ইতালি সেই সুবিধা পায়নি যে কারণে তারা অতৃপ্ত জাতীয়তাবাদে ভুগেছে এবং পরবর্তীতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সাথে অক্ষ অক্ষশক্তিতে যুক্ত হয়েছে এ হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ আজকে আমরা যদি দেখি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে এক্সিট করেছে এটাও কিন্তু জাতীয়তাবাদের কারণে হয়েছে তো আপনি যখন মনে করবেন যে আপনি যে জাতির সন্তান কেবলমাত্র সেই জাতি সত্তার মানুষের সাথেই আপনার আবেগ অনুভূতি চেতনা জড়িত সংশ্লিষ্ট তখন আপনার এই অনুভূতি বা চেতনাটিকে হবে বলা হবে জাতীয়তাবাদ তাহলে জাতীয়তাবাদ মানে হচ্ছে স্বজাত্যবোধ জাতীয়তাবাদ মানে স্বদেশপ্রেম এবং এই জাতীয়তাবাদ মূর্ত হয়ে ওঠে কোনো জাতির সন্তান যখন রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে নিজেদেরকে সংগঠিত করে বিশ্বব্যাপী নিজেদের পরিচয় তুলে ধরে তখনই কেবল জাতীয়তাবাদের ধারণাটি মূর্ত হয়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদ এটি হচ্ছে বাঙালিদের একটি অনুভূতি একটি চেতনা কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছে সে রাষ্ট্রটির নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো ডিয়ার ভিউয়ার্স জাতীয়তাবাদ সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন যদি থাকে আশা করি আপনার ক্লিয়ারলি বুঝেছেন এবং বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশে এখান থেকে প্রশ্ন আসবে না বাট লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে আন্তর্জাতিক বিষয়গুলিতে এবং ভাইবা তো এখান থেকে প্রশ্ন করে তো কাজী আজকে এ পর্যন্তই আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম